এই দুইটি উপাদান যদি খান আপনার শরীরের ভেতরে সাথে সাথে এমন খেল দেখাবে যে শরীরের ভিতরে বাইরে যত ধরনের রোগ আছে নির্দিষ্ট কিছু রোগ ছাড়া বাকি সকল রোগ আপনার দূর হয়ে যাবে। মিলিয়ে নিন যে আপনার এই সকল রোগ শরীরে বর্তমানে আছে কিনা। যদি এই সকল রোগ থেকে থাকে তাহলে একটুও দেরি না করে এখন থেকেই এই দুইটি উপাদান খাওয়া শুরু করে দিবেন। আপনার কি হাড় থেকে কটকট শব্দ হয়, হাঁটু কোমর পিঠ পায়ের গোড়ালি পেশিতে প্রচণ্ড ব্যথা করে, আপনি কি বসা থেকে উঠতে পারছেন না, হাড় ক্ষয় হওয়ার মতো সমস্যায় ভুগছেন, ক্যালসিয়ামের অভাবে ভুগছেন, আপনার কি দৃষ্টিশক্তি দুর্বল, চোখের জ্যোতি দিন দিন কমে যাচ্ছে, ডায়াবেটিসের মতো রোগ রয়েছে আপনার, আপনার কি উচ্চ রক্তচাপের মতো সমস্যা আছে, শারীরিকভাবে নিজেকে অনেক কমজোরি লাগে, গোপন দুর্বলতায় ভুগছেন, আপনার কি হার্টের রোগ ধরা পড়েছে, অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার মতো সমস্যা রয়েছে, আপনি কি ক্যান্সারে ভুগছেন, স্মৃতিশক্তি দুর্বল, কোনো কিছুই মনে রাখতে পারছেন না, লিভারের জটিলতায় ভুগছেন, শরীরে কোনো শক্তি পাচ্ছেন না, নিজেকে অনেক দুর্বল লাগে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি ভুল করেও স্কিপ করবেন না। পারলে এখনই এটি ডাউনলোড করে রেখে দিন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। দুইটি উপাদানের মধ্যে প্রথমে যে উপাদান নিব তা হলো সাদা তিল বা হোয়াইট সিসিমি সিডস। আপনি কি জানেন যে মাত্র 100 গ্রাম সাদা তিলে রয়েছে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম? তাই ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস বলা হয় এই সাদা তিলকে। যারা দুধ খেতে পারেন না বা যাদের দুধ পেটে সহ্য হয় না তারা অনায়াসেই এই সাদা তিল সেবন করে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করে নিতে পারেন। সাদা তিল যেহেতু ক্যালসিয়ামের অনেক ভালো উৎস তাই এটি খেলে হাড় জয়েন্টে কোমরে পেশিতে ব্যথা হবে না, হাড় ক্ষয়ের মতো রোগও হবে না, হাড় ও দাঁত নখ চুল সব থাকবে একদম ফিট। তিলের বীজ ডায়াবেটিসের জন্য আদর্শ কারণ এটি উচ্চ প্রোটিন কম কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত উপাদানের জন্য এটি একটি প্রাকৃতিক রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারে। তাছাড়া এটি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। তিলের তেলে পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং যৌগ রয়েছে যা রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় বলা হয়েছে যে তিলের তেল উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। এই তিলে রয়েছে সেলেনিয়াম যা থাইরয়েড দূর করতে সাহায্য করে। যাদের পেটে 12 মাসই গণ্ডগোল লেগে থাকে, কোনো খাবার হজম হয় না, তাদের জন্য তিল ভীষণ উপকারী। অবশ্যই আপনাদের জানা উচিত যে এই তিলের বীজ কোলেস্টেরলও কমায়, এমনকি ফ্যাটি লিভারের মতো সমস্যা দূর করে। এছাড়া তিলের বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রন শরীরে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা এবং হেমোটোক্রিট তৈরি করতে সাহায্য করে, অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে। তিল নিলাম 1 চামচ পরিমাণ। এবারে বলছি দ্বিতীয় উপাদান, যেটি এটির সাথে একসাথে খেতে পারেন অথবা আগে পরেও খেতে পারেন। দ্বিতীয় উপাদান হলো এই এলাচ। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এলাচ আমাদের শরীরের জন্য কতটা উপকারী। একটি ভেষজ মশলা, নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এলাচ দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে, হাঁপানি কাশি দূর করতে সাহায্য করে, পেটে গ্যাস বদহজম পেট ফাঁপা বমিভাব দূর করতে সাহায্য করে, দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে এলাচ ভীষণ উপকারী। রাতে এলাচের সাথে তিল খেলে বাড়বে পুরুষদের যৌন ক্ষমতা, রোজ এলাচ খেলে কমে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এই এলাচ। মুখের দুর্গন্ধ দূর করতেও অনেকে এলাচ ব্যবহার করেন। এছাড়াও মাড়ির যে কোনো সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতাও কিন্তু রয়েছে এই এলাচের মধ্যে। ওজন কমাতে সাহায্য করে এলাচ। এলাচ রক্ত জমাট বাঁধার সমস্যা কমায়। এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য অনেক উপকারী। হার্টের রোগীদের প্রতিদিন 1টি করে এলাচ খাওয়া উচিত। এখন বলছি এটি কিভাবে সেবন করবেন। 1 চামচ পরিমাণ সাদা তিল নিতে হবে। এখানে তিলটা আপনি চাইলে হালকাভাবে ভেজে নিতে পারেন অথবা সরাসরি কাঁচাই সেবন করে নিতে পারেন। এবারে এই তিল
আপনি সময় নিয়ে খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন। এটি খাওয়ার 5 মিনিট পর হালকা উষ্ণ গরম পানি পান করবেন 1 গ্লাস পরিমাণ। তার 30 মিনিট পর আপনি একটি এলাচ খোসা ছাড়িয়ে এর ভিতরের বীজগুলো সেবন করে নেবেন, অথবা চাইলে 2টি উপাদান একসাথেও সেবন করতে পারবেন। এটি সেবন করতে হবে রাতের বেলা, রাতের খাবার খাওয়ার 30 মিনিট পর সেবন করে নেবেন। আর কি ফলাফল পেলেন অবশ্যই জানাবেন। টানা 15 দিন সেবন করতে হবে। গর্ভবতী মায়েরা এটি সেবন করবেন না, যাদের রক্ত পাতলা তারাও এটি সেবন করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।